এবার আমি তোমাদের ছেড়ে এদিন তোমার ছেড়ে চলে যাবো মথুরা নগরী। কি বললে কি বললে কি নিশ্চল কাল আছে তুমি আমাদের ছেড়ে এদিন তোমার ছেড়ে চলে যাবে মথুরা নগরে কেমন করে বাঁচবো কাল আছে বলতে পারো এদিন বাঁচবো তুমি বলতে পারো উপায় নেই উপায় নেই ঋষভ কি বলছো আমাকে যে যেতে হবে আমার কর্তব্য পালনের জন্য যার জন্য আমি এই ঘরে ঘরে হয়েছে অবতীর্ণ সেই কাজ আমার করতে হবে সম্পূর্ণ কারণ বংশের কারাগারে যে বন্দী রয়েছে আমার গর্ভধারিণী পিতা মাতা তারা যে আমাকে বেকুল সুরে ডাকছে অতিরিক্ত কৃষ্ণ তুই চলে আয় বাবা আমাদের উদ্ধার কর আর এদিকে আমার পালন করতে পিতা নন্দ মাতা যশোদা বেকুল সুরে কাঁদছে অতিরিক্ত কৃষ্ণ তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস রে বাবা তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস রে তবে যাবার সময় আমি তোমাদের একটা কথা দিয়ে যেতে চাই ওরি সখী গৌর যখনই তোমরা আমাকে হাফিজ করুণার সিদ্ধ দিন বন্ধু জগৎপতি ওনাদের নাথ বলে ডাকবে তখনই আমি তোমাদের সাক্ষাৎ দেবো কিন্তু তোমরা আমাকে একটা কথা দাও আমার বিদায় গেল কেউ পৃথিবীর বুকে এক কোথাও চোখের জল ফেলবে না কি বললাম